এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সো আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে, একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। সো এখন গিয়ে ব্রেকফাস্ট করব এবং রেডি হয়ে নেব। একটু পর আমরা বের হব হোয়াইট মাউন্টেনের দিকে এবং দেখব আর আশেপাশে কী কী দেখার মতো আছে। সো হোপফুলি আজকের ব্লগটি তোমাদের সবার ভালো লাগবে। দেখো কই কি কি আছে, পরোটা, ডিম আর ভাজি। মজা হয়েছে অনেক। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, খুব বড় একটা ডেকও আছে এখানে, সুন্দর। আমরা যখন আসছিলাম খুব রাত ছিল, কিছুই দেখা যায়নি। অনেক বড় ব্যাকইয়ার্ডটা। সো এদিকে আমরা রাত্রেবেলা বারবিকিউ করব। সো এখন আমরা একটু বের হব, সবাই রেডি হচ্ছে। সো আমরা এখন যাচ্ছি হোয়াইট মাউন্টেনে, সবাই রেডি। লুবনা রেডি? হ্যাঁ দাঁড়া, ওরাই দিছি। এটা দেখো তো বলছেন অন দ্য ওয়ে। সানায়া, সে হাই। হাই। সামাভিয়া, হাই। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, লাইক একদম মনে হচ্ছে সামার। এখানে গতকালকে রাতে একটু ঠান্ডা ছিল, বাট এখন দিনের বেলা একদমই মানে ওয়েদার ভেরি নাইস। এই জন্য জ্যাকেট কিছুই পরতে হয়নি, জাস্ট একটা এরকম একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। সো এই তো এখন আমরা রওনা হব, হোয়াইট মাউন্টেন দেখব, একটা লেক দেখার ইচ্ছা আছে, আর বাকিটা দেখি আর কী কী আছে দেখার মতো। আর একটা কথা আমি বলবো, যারা যারা আমাকে অনেক সাপোর্ট করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্যে। আর আশা করি আমি আপনাদেরকে নেক্সট ডে আরও ভালো কিছু দিতে পারবো, আপনাদের সাপোর্টটা আমার অনেক প্রয়োজন আসলে। আর এই তো বাচ্চারা পিছনেই আছে, আমি ওয়েট করছি গাড়িতে, কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দেব। পানিটা অনেক ক্লিয়ার, রাইট? আমরা আসতাম।
ওই দোকানে মাছ দিছি সিটি ওই সিটি আমরা এখন ব্যাক করছি গাড়িতে। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, হোয়াইট মাউন্টেন নাকি ক্লোজ, দেখা যাবে না। যেটা দেখতে আসছিলাম ওইটাই ক্লোজ, এখন ব্যাড লাক। দেখা যাক আর কি কি আছে দেখার মতো এখানে। বাট লেকটা বিউটিফুল, অনেক সুন্দর। রিজমি, এটা ময়লা, গার্বেজ করো মামা, গার্বেজ করো। ছি ছি ছি, অবস্থা দেখো। গাড়িতে উঠো, যার যে নাকি। হ্যাঁ দেখি, এখানে আসো। স্যার নেক্সট প্ল্যান কি? মাউন্টেন তো বন্ধ, ক্লোজ। এটা কি ফলস, রাইট? হ্যাঁ। এখন না তোমরা কি কাছে খুঁজে আসো, সাতটা পড়তে হবে। চলো যাই দি দর্শন। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ফলস। আমরা লেক দেখে এখন আর একটা ফলসে চলে আসলাম, বিকজ মাউন্টেনটা ক্লোজ, দেখা যাবে না। রাফাস কই? ওয়াও, বিউটিফুল, অনেক সুন্দর। চলো নেক্সট প্ল্যান কি? আমাদের উত্তর থেকে পৌঁছে পানি দিতে দিতে পাঁচ। নেক্সট প্ল্যান কি? নেক্সট এটা থেকে, হ্যাঁ ওকে, সাদারা গিয়া তারপরে আদি। ওটা কি ফলস না? ওটা কোটা নাই, ওটা ফলস। পানিটা বরফের মতো ঠান্ডা। হ্যাঁ বাবু, না একদম কন্টিনিউ কি হচ্ছে? ওয়েজ উই দি রিদি, কাম অন, কাম অন, তো আমরা কি ওই ওইটাতে যাব? হ্যাঁ ওইটাতে। নেক্সট কি ফলস? ওইটা কি এটার মতো সেম ফল নাকি ডিফারেন্ট? ও ওকে, সেম ফল এটা, তুমি নামতে পারো মানে ডিফারেন্ট। আমো ওই যাবো, আমরা এখন আরেকটা প্লেসে চলে আসলাম, এটাও মোস্ট লাইকলি ফলস, দেখা যাক কি কি আছে। Thank you.
তো এই ছিল আমাদের ফল ভিউ, খুবই সুন্দর একটা জায়গা। তো এখান থেকে আমরা এখন ব্যাক করব সেই বাসায়। বাসায় যাওয়ার পর রাতে বারবিকিউ করা হবে, আর কি কি প্ল্যান আছে সবকিছু আমি এখনো জানি না। অনেক উঁচা নিচা জায়গা, গাড়িতে ব্যাক করছি এখন। চলো চা খাবা কে কে? ওকে ওকে ওকে, চানাচুর চানাচুর রেডি, চানাচুর রেডি, চা রেডি। আচ্ছা আজকে বার্থডে টাকার সারপ্রাইজ বার্থডে তাই। এই চানাচুর নাও। বারবিকিউ কি রেডি? হচ্ছে তোমার ফেভারিট। থ্যাংক ইউ। চা কিন্তু রেডি, চানাচুর আছে। হ্যাঁ আসেন। এই তোমরা চা নিয়ে নাও, চা কিন্তু রেডি। তো আজকে ডিনার হচ্ছে বারবিকিউ, নিচে বারবিকিউ করা হচ্ছে, এবং আজকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়া হবে, সেটা হচ্ছে রিচিকে। ও জানে না যে আজকে যে ওর বার্থডের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ করা হচ্ছে। ওর বার্থডে তো ছিল আরও 2 উইকস আগে, বাট আসলে আমরা ওইভাবে সেলিব্রেট করতে পারিনি, ওর সাথে ওই দিন দেখা করতে পারিনি। তো আজকে যেহেতু সবাই আছে, এই জন্য ভাবলাম ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়া যায়। তো এই তো নিচে সব কিছু রেডি করা হচ্ছে, আমরা আজকে ছোটোখাটো করে ওর জন্য একটা বার্থডে সেলিব্রেট করব। আর এই তো হোপফুলি আজকেরও ব্লগটি অন্য দিনের মতো আপনাদের সবার ভালো লাগবে। বেলুন সব ফুলানো শেষ, তুমি বসো, তুমি বসো, ফুলাও ল্যাম্প চপ। না অনেক সফট ভাই, আমি কিন্তু খাই না, ল্যাম্পও খাই না, খাসিও খাই না, কিন্তু এটা এত মজা হচ্ছে, আমি নিলাম আরেকটা। এই পিসগুলো দেখো আরো বড় বড় গুটি বেবি ল্যাম্প। আমার দিলের চোখ বোঝে না কোনো হালায়, আমার দিলের চোখ বোঝে না কোনো হালায়, পারিস গেছি যাবে বোর, আরে যাব তো কই শ্বশুর বাড়িতে, আরে যা 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 সেই রকম হয়েছে।
সো আমি শাড়ি পরেছিলাম, আই ডোন্ট নো ওয়াই, সামাভিয়া সিনায় দুইজনই পছন্দ করতেছিল না, দেন আমার শাড়ি খুলে ফেলতে হয়েছে, বাকি সবাই শাড়ি পরে আছে। সো যাই হোক, এখন আমি নিচে যাচ্ছি, আমরা এখন কেকটা কাটবো রিচিকে নিয়ে। সো দেখি সবাই কি করছে, আমি জাস্ট একটু উপরে এসে চেঞ্জ করে নিয়েছি। তোমাদের টিকটক করা শেষ? সবাই টিকটক করে, বাবু খাইছ আমাদের গায়ে ময়লা ময়লা। সবাইকে, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, আমি রেডি হয়ে নিয়েছি, একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন নিচে যাবো ব্রেকফাস্ট করবো, অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। সো আজকের মতো আর তেমন ব্লগ আমি আর করছি না, যেহেতু অনেক লং ড্রাইভ, অলমোস্ট লাইক 7 আওয়ারের মতো। সো এই তো, মানে আই হোপ এই দুই দিনের ব্লগ আপনাদের ভালো লাগবে। সো নিচে যাই এখন, দেখি কে কী করছে এবং ব্রেকফাস্ট করে নিই, দেন আস্তে আস্তে আমরা রওনা হয়ে যাব। সব কিছু নিয়ে নিচ্ছি,
Hello. So আমরা বের হয়ে গিয়েছি এখন যাওয়ার পথে আই থিং কিছু একটা ওরা মাউন্টেন দেখতে যাবে ওইটা দেখে দেন আমরা নিউ ইয়র্কের দিকে রওনা হব সো সবাই বাইরে এখন আমরা রেডি যাওয়ার জন্য সনাইত She said, where is the donut? Where is her donut? She's asking for her donut. I need my donut. Thank you. Give it to you. You have to relax. Okay. You have to learn to relax. Happy? Mm. Happy? No. Yeah. Thank you. Samavia. Hi everyone. So আমরা একটু রাস্তায় নেমেছি এখান থেকে একটু ডোনাট নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য আর একটু কফি নিয়েছি আর এটা আমার খুব পছন্দের মাচা লাটে সো আমাদের একটা মাউন্টেনে যাওয়ার কথা ছিল মাউন্টেনটা হচ্ছে এখান থেকে এক ঘন্টা দূরে সো এত দূর যেহেতু পুরোপুরি এটা অপোজিট সাইডে আমরা এখানে যাব না সো দেখছি আশেপাশে কি আছে দেখার মতো ওটা দেখে দেন রওনা হতে হবে বিকজ এখান থেকে নিউ ইয়র্কে যেতে অলমোস্ট 7 আওয়ার্স তো এখন যদি আরো দূরে যাই দেন বাসায় যেতে আই থিংক 10 আওয়ার্সের মতো লেগে যাবে সো দেখি এখন ওরা কি ডিসাইড করে আর এই তো বাচ্চারা পিছনে খাচ্ছে সো আমরা এখানে একটা স্পট খুঁজে পেয়েছি জাস্ট সবাই একটু ছবি তুলবে আর জাস্ট একটু ঘুরে দেখব তো এই তো এখন আমি একটু গাড়ি থেকে নামি এই যে ওখানে কিন্তু পানি বি কেয়ারফুল জায়গাটা সুন্দর রাইট ছবি টবি তোলার জন্য জায়গাটা সুন্দর পানিটা অনেক ক্লিয়ার অনেক ক্লিয়ার একদম পুরো অনেক ক্লিয়ার পানি হাতে নাও বসো হ্যাঁ হ্যাঁ আমি তুলতেছি অনেক ক্লিয়ার পানি Let's go. Where is me? That's the triangle with me. I need to go back and go. Hi, Poopy. I get a five. Oh. I'll see you guys later, okay? Bye bye. You guys come next week, right?
ওকে রিচি আল্লাহ হাফেজ ফটটা মাইলাম ভুলে চার রাফাজ ভাই আলবি তোমার চা আবার দিয়ে দিছি তোমারে তো আমরা এখনো গাড়িতেই আছি যেতে আই থিঙ্ক আরো 2 আওয়ার্স এর মতো লাগবে সো অনেক টায়ার্ড আজকে আর ভিডিওটা বড় করছি না সো হোপফুলি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে নেক্সট ভিডিওতে আবারো দেখা হবে সবার সাথে সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সামাবিয়া সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ